এরপর থেকে আমরা ক্লাস পার্টিতে প্রথম আকর্ষণ ছিল বাচ্চারা যে ঘর সাজানো হয়েছে তাদের ক্লাসরুম যে বিভিন্ন নকশা করে সাজাতে তাতে আমরা 10 জন অভিভাবিকাকে বিচারক নিয়োগ করা হয়েছিল। তারা 10 এর মধ্যে নম্বর দিয়েছে। এই 10 নম্বরের মধ্যে নম্বর দেওয়াতে আমরা মুক্তিতে 100 নম্বর, 100 নম্বরের মধ্যে আমরা এখানে দুইটা ক্লাসকে পুরস্কার দিব। এই 100 নম্বর যদি আমি পেয়েছিলাম যে কেউ যদি ভুল করে আরেকজন ঠিক করবে, মানে আমাদের সঠিক জিনিসটা বের হয়ে আসবে। এই জন্য 3 জনের পরিবর্তে 10 জনকে পাঠাইছি। এই 10 জনের নম্বর যোগ করে যে রানার্স আপ হয়েছে সেই ক্লাসের নাম হচ্ছে 3য় শ্রেণী। 3য় শ্রেণী তারা 100 নম্বরের মধ্যে 88 নম্বর পেয়েছে। 3য় শ্রেণী যারা এই ক্লাস পার্টি অনুষ্ঠানে তাদের নাম আছে, তোমরা সবাই মঞ্চে চলে আসো। যারা স্কুলে দুপুরের লাঞ্চের খাবার পেয়েছো তারা সবাই মঞ্চে চলে আসো। সবার হাতে পুরস্কার তুলে দেব। তারা তো 2য় স্থানে আছে 88 নম্বর পেয়ে। তারপরে যারা 3য় স্থানে আছে তারা পাইছে 87। যারা যৌথভাবে আরেকটা ক্লাস 87 পাইছে, মানে তারা কি খুব হাঁটাহাঁটি কম্পিটিশন। 1 নম্বরের জন্য ওরা আগে গেছে, আর 1 নম্বর কম পাইলে পুরস্কার ছুটে যাইত তাদের। প্রথম আসবে মাহিরো। তাদের এই লিস্টের নাম নাই, তারা আইসো না, তাদের জন্য কাজ নাই। শীতকালে আমরা পানি কম খাই, কিন্তু শীতকালেও পানির প্রয়োজন আছে। এই জন্য ক্লাস উপহার দিতেছি যাতে বাচ্চারা বেশি বেশি পানি খায়। যারা আজকে অনুপস্থিত তারা রবিবারে স্কুল থেকে তাদের ক্লাস বসে নেবে, তাদেরকে রবিবারে স্কুল থেকে দিয়ে দেবো। Adik tuh kata beli, dasarnya dokter Bilson.